আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই ও বোনা আজকের এই ভিডিওতে কেরাতুল কোরআন কায়দার দশ নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে তানবিনের পরিচয় ও ব্যবহার সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকে আমরা শুধু দুই জবর দিয়ে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান করে শেখানোর চেষ্টা করব তো ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই দুই জবরের উচ্চারণ এবং তার শব্দ গঠন করে শিখে নিবেন তো আর যদি আপনারা এই কেরাতুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে এক নং পর্ব থেকে ক্লাসগুলি দেখে নেবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক প্রথমে আমরা জেনে নিই তানবিন কাকে বলে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিন বলা হরফকে নুন যুক্তভাবে ভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো প্রিয় দর্শক এখানে দেখুন এই হরফের উপরে শুধু এক জবর আছে এক এক করে হবে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনওয়ালা হরফকে নুন যুক্ত ভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো আমি এখন আপনাদেরকে এই আলিফ থেকে ইয়া পর্যন্ত প্র্যাকটিক্যালে দুই জবর দিয়ে হরফের উচ্চারণ আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নিবেন আলিফ হরফ আছে আলিফকে হামজা বলতে হবে কারণ আলিফে দুই জবর দুই যে হরকত ব্যবহার হইলে আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হয় তো এখানে দেখুন আলিফ হারফের উপরে দুই জবর আছে এই কারণে এই আলিফকে হামজা বলে উচ্চারণ করব

ح الف دو زبر حان خ الف دو زبر خان د الف دو زبر دان ذ الف دو زبر ذان را الف دو زبر ران ز الف دو زبر زان سين الف دو زبر سان

عين ألف دوي زبر عن غين ألف دوي زبر غان فاء ألف دوي زبر فان قاف ألف دوي زبر قان كاف ألف دوي زبر كان لام ألف دوي زبر لان ميم ألف دوي زبر من নোন আলিফ দুই যবর নান ওয়াও আলিফ দুই যবর ওয়ান হা আলিফ দুই যবর হ্যান হামজা আলিফ দুই যবর আন ইয়া আলিফ দুই যবর ইয়ান তো প্রিয় দর্শক এখন আমরা পরীক্ষামূলকভাবে দুই যবর দিয়ে হরফের উচ্চারণ শিখব মিম আলিফ দুই যবর ম্যান با الف دوي زبر بان واو الف دوي زبر وان فا الف دوي زبر فان تا الف دوي زبر سان ذال الف دوي زبر زان ظا الف دوي زبر ظان زا الف دوي زبر زان سين الف دوي زبر ألف دوي زبر صان ألف دوي زبر تان دال ألف دوي زبر دان ق ألف دوي زبر طان را ألف دوي زبر ران نون ألف دوي زبر نان لام ألف دوي زبر لان গদ এলিফ দুই জবর গন জিনিফ দুই জবর জন শিন এলিফ দুই জবর শন এলিফ দুই জবর ইয় ক্যাফ এলিফ দুই কেন অফ অলিফ দুই জবর অন খিফ দুই জবর খন গবর গন

শরকত এবং দুই জবর দিয়ে আপনাদেরকে শব্দ গঠন করে বলে দিব আপনারা আমার সঙ্গে মস্কো করে শিখে নিন ব্যা জবরে আইন এলিফ দুই জবর আইন ব্যা আন ইয়া জবর ইয়া দেল এলিফ দুই জবর দেন ইয়া দেন মিম জবর মা আইন এলিফ দুই জবর আইন معن معن هابش هو دال ألف دوي زبر دان هو دان هو دان. سين بش سو واو ألف دوي زبر وان سوان سو قابش تو واو ألف دوي زبر وان قوان قوان امزه زبر آه ا ح زبر ح آه ا ح ح حرف كي حلوك المدو كنتي كي وتشارن كربو كرن حر مخرج حلوك المدو كنتي كي هو بي آه دال الف دوي زبر دان آه ا ح زبر ا آه با زبر با آه ا دال الف دوي زبر دان ابدا آه ابدا آه ح زبر ح را زبر را حا را سين ألف دوي زبر سن حا را سن قاف زبر ق قا. دال زبر دا قادة را ألف دوي زبر ران قدا ران قدا ران عين زبر ع ميم زبر م عم لام ألف دوي زبر لان আমাই আম আল র জবর র শিন জবর শাহ র সাহ ড্যাল এলিফ দুই জবর দেন র শাহ দেন র শাহ দেন তো প্রিয়দশক আমরা এইভাবে দুই জবরওয়ালা হারফের উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি সফি শব্দ করে আজকের ভিডিও থেকে শিখে নেব আমি যেভাবে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান করে শুদ্ধভাবে বলে দিয়েছি এভাবে আমার সঙ্গে আপনারা শুদ্ধ করে শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার এগারো নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে